আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, পাখি ঘরের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো আছে আপনাদের শখের পাখিগুলো। শীতকালীন সময় পাখিদেরকে অনেক অসুখ বিসুখ হয়, আবার পাখি ডিম বাচ্চাও সব থেকে বেশি করে, তাই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কারণ আমি শীতকালীন সময় পাখিদেরকে আমার বাসায় নিয়ে আসি, যেটা রাশেদ ভাইয়ের ছোট্ট পাখির খামার বলে সাজ দিলে আমার বাসার পাখিগুলো দেখতে পারবেন। ব্রিডিং ভালো করে, কারণ এতদিন গরম ছিল, গরমের সময় ডিম 5টা 7টা পারলেও বাচ্চা 2টা থেকে 3টা উঠাতো এবং বাচ্চা গরমে মারা যেত। আর শীতকালীন সময় কি হয়, পাখিরা 7টা 5টা ডিম পারবে, 7টা 5টাই ফুটবে এবং 5টা 5টাই ফুটবে। আবার শীতকালীন সময় পাখিদেরকে অসুখ বিসুখ হয় বেশি, তার জন্য আপনারা সেফ জায়গায় পাখিদেরকে রাখবেন, যাতে করে পাখিদেরকে ঠান্ডা না লাগে। কারণ ঠান্ডা লাগলেই পাখিরা ঝিমাবে, আর ঝিমালে পরে খাওয়াতে পারবেন কসমিক্স প্লাস এবং ইসেল, যাতে করে পাখি সুস্থ হয়ে যায়। আমি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ পাখিগুলো, এগুলো ফুল অ্যাডাল পাখি এবং রানিং বয়স 5 থেকে 7 মাস বয়সের মধ্যে। এই পাখিগুলো আমি সিলেক্ট করেছি আমার দোকান থেকে, পাখিঘর কাশিনাথপুর বাজার সাথিয়া পাবনা। আমি বাসা থেকে পালতাম পাখিগুলো, মাত্র 4-5 জোড়া থেকে শুরু করেছিলাম। আগের ভিডিওগুলো দেখতেই পারবেন, পুরাতন ভিডিওগুলোতে 4-5 জোড়া থেকে বাসায় শুরু করেছিলাম। বাসায় শুরু করতে এখন বাচ্চাগুলো উঠাতে উঠাতে এখন আমার দোকানটা পরিপূর্ণ হয়ে গেছে। এই বাসা থেকে শুরু করে আমি কাশিনাথপুর পাবনার মধ্যে অনেক বড় দোকান করে ফেলেছি। এই পাখিগুলো অনেক উন্নতি হয়, 4টা 5টা করে বাচ্চা দেয়, বছরে কমপক্ষে 7 থেকে 8 বার দিতে পারে। এই পাখিগুলো খুব চঞ্চল, এই পাখিগুলো। আবার অনেকে আছে 1 জোড়া 2 জোড়া পাখি কেনে, ডিম বাচ্চা করে না, তারা কি করে পাখিগুলোকে মাটির নিচে রাখে কিংবা সকালবেলায় এক জায়গায় রাখে বা বেলকুনিতে নিয়ে রাখে, এবং দুপুরবেলায় বিকালবেলা আবার সন্ধ্যা হলেই ঘরের মধ্যে রাখে পাখিগুলো। এই পাখিগুলো সরালরা করলে পরে পাখিগুলো ডিম বাচ্চা করে না, তাই পাখিগুলোকে একসাথে যে কোনো এক জায়গায় পারফেক্ট জায়গায় রেখে দিতে হয়, যাতে করে পাখিগুলো নিরাপদ জায়গা মনে করে ডিম বাচ্চা করে। আবার অনেকে পাখি চেনে না, হাট বাজার থেকে পাখিগুলো কেনে, বুড়ো পাখিগুলো বাচ্চা বলে বিক্রি করে দেয় এবং বাচ্চা পাখিগুলো বড় পাখি বলে বিক্রি করে দেয়। তাই আপনারা পাখিগুলোকে ঠিকঠাকভাবে চিনে কিনবেন, যারা চেনেন না তারা কোনো দোকান থেকে কিনবেন, যাতে করে আপনারা দোকানে গিয়ে আবার পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারেন। হাট থেকে পাখি কিনলে কোনো দিন এক্সচেঞ্জ করতেও পারবেন না, তাকে দ্বিতীয় দিন আর খুঁজেও পাবেন না। তাই আশা করছি আপনারা পাখিগুলো দেখে শুনে কিনবেন, যাতে করে পাখিগুলো ভালো হয়। আর পাখিগুলোকে খাবার দিবেন কি শীতকালীন সময়, শীতকালীন সময় পাখিদেরকে খাবার দিবেন চীনা কাউন, গুজের তিল, সূর্যমুখীর বীজ এবং পোলার ধান, সাথে আরও মিলেট ক্যানারি অ্যাড করতে পারেন, করলে ভালো, পাখিদেরকে বডি ফিটনেস ভালো হবে। মিলেট ক্যানারির মধ্যে অনেক পুষ্টিকর খাবার থাকে, সেই কারণে পাখিগুলো সাইজও ভালো হয় এবং বাচ্চা 4-5টা তুললে পরে বাচ্চাগুলো খুব সুন্দর টকটকা হয়। আশা করছি বুঝতেই পারলেন, রাশেদ ভাইয়ের ছোট্ট পাখির খামার আবার চালু হতে শুরু করেছে, কারণ নভেম্বর মাস এখন শুরু হয়ে গেল, তাই পাখিগুলোকে আমি 1 তারিখেই বাসায় নিয়ে আসলাম। এই পাখিগুলোকে আমি সেট আপ দেবো। পাখিগুলো খুব অ্যাক্টিভ পাখি, যারাই পাখিগুলো পালতে চান বা কিনতে ইচ্ছুক, ডিম বাচ্চা করাতে চান না, তারাও কিনতে পারবেন এই পাখিগুলো। আর যারা ডিম বাচ্চা করাতে চান তারাও পাখিগুলো কিনতে পারবেন। ভালো পাখি বাছায় বেচে কেনার জন্য চলে আসবেন কাশিনাথপুর বাজার সাথিয়া পাবনা,
ইসলাই ব্যাংকের সামনে মুরগিহাটা যেখানে চারা গাছ বিক্রি করে সেইখানেই পেয়ে যাবেন পাখিঘর। পাখিঘর থেকে পাখি কিনলে ডিম সহ এবং বাচ্চা সহ সব ধরনের পাখিই পেয়ে যাবেন। ডিম সহ বাচ্চা সহ অ্যাডাল্ট পাখি, বাচ্চা পাখি সব ধরনের পাখি পেয়ে যাবেন। বাচ্চা পাখিগুলোর দাম 300 থেকে 400 টাকার মধ্যে, আর অ্যাডাল্ট টাইপের পাখিগুলো 500 থেকে 700-এর মধ্যে পেয়ে যাবেন। আবার পেয়ে যাবেন রানিং পাখিগুলো 700 থেকে 1000-এর মধ্যে, এবং ডিম সহ পাখিগুলো পেয়ে যাবেন 1000-1200 টাকার মধ্যেই, এবং বাচ্চা সহ পাখি পেয়ে যাবেন 1500 থেকে 1700 টাকার মধ্যেই, আরও খাঁচা পেয়ে যাবেন 300 থেকে 350 টাকার মধ্যেই একটা খাঁচা। আরও পাখি ঘরে অনেক সুন্দর সুন্দর খাঁচা পেয়ে যাবেন, চায়না খাঁচা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাঁচার গেট আপ। এবং পাখিদেরকে ফিল্টার করে পানি খাওয়াতে পারবেন, মিক্সার খাদ্য দিয়ে রাখবেন যাতে করে ঠান্ডার সময় ভালো ব্রিডিং করে, কারণ এখনই ব্রিডিং সময়, সব পাখিদেরকে ব্রিডিংয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।